dead and hundreds injured as Israeli troops open fire on Gaza border. Dear students and viewers, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটা দ্য গার্ডিয়ান নিউজপেপারের একটি রিপোর্ট, আর আজকে আমি আপনাদেরকে এই রিপোর্টটি বাংলায় অনুবাদ করে দেখাবো। আমি অবশ্যই এটি ভেঙে ভেঙে অনুবাদ করব এবং এই রিপোর্টের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ডিকশনারি থেকেও বের করে দেখাবো। তো এই রিপোর্টের শিরোনামটি লেখা হয়েছে থ্রি ডেড অ্যান্ড হান্ড্রেডস ইনজার্ড অ্যাজ ইসরায়েলি ট্রুপস ওপেন ফায়ার অন গাজা বর্ডার। তো থ্রি ডেড অর্থ হচ্ছে, এটা যদি, যেহেতু এটা নিউজ পেপারের শিরোনাম সেহেতু সংক্ষেপে লেখা হয়েছে, পুরো অংশটা ছিল এরকম থ্রি পিপুল হ্যাভ বিন শট ডেড। শুট ডেড অর্থ হচ্ছে গুলি করে হত্যা করা। তো থ্রি পিপুল হ্যাভ বিন শট ডেড অ্যান্ড হান্ড্রেডস হ্যাভ বিন ইনজার্ড, সেটি সংক্ষেপে লেখা হয়েছে যে থ্রি ডেড। আর আক্ষরিকভাবে এটি বাংলা অনুবাদ করলে এরকম হবে, থ্রি ডেড, তিনজন মৃত, অ্যান্ড হান্ড্রেডস ইনজার্ড, এবং শত শত লোকজন আহত, তিনজন মৃত এবং শত শত আহত। অ্যাজ, তো অ্যাজ অর্থ হবে এখানে কারণ, অ্যাজ কারণ ইসরায়েলি ট্রুপস, ইসরায়েলি সেনারা ওপেন ফায়ার অন, তো ওপেন ফায়ার অন অর্থ হচ্ছে গুলি করা শুরু করা, ইসরায়েলি সৈন্যরা ওপেন ফায়ার অন গাজা বর্ডার, গাজা বর্ডারে গুলি করতে শুরু করে। তো কারণ ইসরায়েলি সেনারা গাজা বর্ডারে গুলি করতে শুরু করে আর সে কারণে তিনজন মৃত এবং শত শত কি আহত। তো এখন আমি আপনাদেরকে ওপেন ফায়ার অন এই শব্দটি ডিকশনারি থেকে দেখাতে চাই। ওপেন ফায়ার অন, ওপেন ফায়ার অন, এটি হচ্ছে মিরিয়াম ওয়েবস্টার ডিকশনারি ওপেন ফায়ার অন, যার অর্থ হবে টু বিগিন শুটিং, গুলি করতে শুরু করা, অ্যাট সাম ওয়ান অর সামথিং, কাউকে অথবা কোনো কিছুতে গুলি করতে শুরু করা, সেটাই হচ্ছে ওপেন ফায়ার অন। যেমন দ্য ট্রুপস ওপেন্ড ফায়ার অন দ্য এনিমি, সৈন্যরা শত্রুদের উপর গুলি করতে শুরু করেছিল। তো এটি হচ্ছে ওপেন ফায়ার অন। তো এই শিরোনামটি বোঝাচ্ছে যে তিনজন মৃত এবং শত শত আহত অ্যাজ কারণ অথবা যেহেতু ইসরায়েলি সৈন্যরা গাজা বর্ডারে গুলি করতে শুরু করেছিল, সে কারণে তিনজন মৃত এবং শত শত আহত। নেক্সট, অ্যাকশন এগেনস্ট প্যালেস্টিনিয়ান প্রোটেস্টার্স, তো প্যালেস্টিনিয়ান প্রোটেস্টার্স অর্থ হচ্ছে প্যালেস্টিনিয়ান বিক্ষোভকারী, আর অ্যাকশন অর্থ হচ্ছে পদক্ষেপ। তো অ্যাকশন এগেনস্ট প্যালেস্টিনিয়ান প্রোটেস্টার্স, প্যালেস্টিনিয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে অ্যাকশন, পদক্ষেপ। ফ্লেয়ার্স, ফ্লেয়ার্স অর্থ হচ্ছে কোনো কিছু আরও তীব্র হওয়া, সেটা হচ্ছে ফ্লেয়ার। ফ্লেয়ার অর্থ হচ্ছে এমনি জ্বলে ওঠা, কিন্তু এখানে জ্বলে ওঠা অর্থ হচ্ছে আরও তীব্র হওয়া। আমি এই শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই, ফ্লেয়ার শব্দটি, ফ্লেয়ার, এটি হচ্ছে ফ্লেয়ার, যেটি ভার্ব হলে ইফ সামথিং সাচ অ্যাজ ট্রাবল, ভায়োলেন্স অর কনফ্লিক্ট ফ্লেয়ার্স, যদি যেমন কোনো কিছু, যেমন সমস্যা অথবা সহিংসতা অথবা কোনো দ্বন্দ্ব যখন ফ্লেয়ার্স হয় তখন এর মানে হবে ইট স্টার্টস, তখন এটি শুরু হয় অথবা বিকামস মোর ভায়োলেন্ট, আরও তীব্রতর হয়, আরও তীব্রতর হয়, সেটি হচ্ছে ফ্লেয়ার। তো এমনিতে আক্ষরিক অর্থ জ্বলে ওঠা, কিন্তু যখন কোনো প্রতিবাদ এই জাতীয় কোনো কিছু হবে তখন সেটি প্রতিবাদ বা কোনো পদক্ষেপ, এটি আরও তীব্র হওয়া। তো এটি বোঝাচ্ছে যে অ্যাকশন এগেনস্ট প্যালেস্টিনিয়ান প্রোটেস্টার্স, প্যালেস্টিনিয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ, ফ্লেয়ার্স আরও তীব্রতর হয়, আওয়ার্স আফটার ইউএন ক্রিটিসিজম অফ ইসরায়েল, তো আওয়ার্স আফটার কয়েক ঘন্টা পরে, কিসের কয়েক ঘন্টা পরে, ইউএন ক্রিটিসিজম, ইউএন জাতিসংঘের সমালোচনার অব ইসরায়েল, ইসরায়েলের, তো জাতিসংঘের ইসরায়েলের সমালোচনার কয়েক ঘন্টা পরে প্যালেস্টিনিয়ান প্রোটেস্টারদের বিরুদ্ধে পদক্ষেপ আরও ফ্লেয়ার্স হয়, আরও তীব্র হয়, তীব্রভাবে শুরু হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, ইসরায়েলি ট্রুপস হ্যাভ শট ডেড, তো শুট ডেড অর্থ হচ্ছে গুলি করে হত্যা করা, আর এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ অ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থ হবে কোনো কিছু করেছে, খেয়েছে, পড়েছে এরকম। তো ইসরায়েলি ট্রুপস, ইসরায়েলি সেনারা হ্যাভ শট ডেড, গুলি করে হত্যা করেছে থ্রি প্রোটেস্টার্স, তিনজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে অ্যালং দ্য গাজা বর্ডার, গাজা সীমান্ত বরাবর তিনজন বিক্ষোভকারী বা প্রতিবাদকারীদেরকে গুলি করে হত্যা করেছে। আওয়ার্স আফটার, কয়েক ঘন্টা পরে, কিসের কয়েক ঘন্টা পরে, দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস চিফ, তো ইউনাইটেড নেশনস জাতিসংঘের হিউম্যান রাইটস মানবাধিকার চিফ প্রধান, জাতিসংঘের মানবাধিকার প্রধান ক্রিটিসাইজড, সমালোচনা করেছিল ইসরায়েল, ইসরায়েলকে সমালোচনা করেছিল, এটি পাস্ট ইনফিনিট টেন্স, ক্রিটিসাইজড, সমালোচনা করেছিল, সেজন্য লল এলাম বাংলা করছি, ক্রিটিসাইজড ইসরায়েল, ইসরায়েলকে সমালোচনা করেছিল ফর ইউজিং এক্সেসিভ ফোর্স, ফর ইউজিং
কোনো কিছু করার জন্য, আর ইউজ মানে ব্যবহার করার, ফর ইউজিং ব্যবহার করার জন্য, এক্সেসিভ ফোর্স অতিরিক্ত শক্তি ব্যবহার করার জন্য, এগেনস্ট ডেমনস্ট্রেটার্স বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি ব্যবহার করার জন্য। তো এটি বোঝাচ্ছে যে ইসরায়েলি সৈন্যরা তিনজন বিক্ষোভকারীদেরকে হত্যা করেছে গাজা সীমান্ত বরাবর, এবং কখন জাতিসংঘ মানবাধিকার প্রধান ইসরায়েলিকে সমালোচনা করেছিল তারপর অতিরিক্ত শক্তি ব্যবহার বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি ব্যবহার করার জন্য জাতিসংঘের প্রধান মানবাধিকার প্রধান ইসরায়েলিকে সমালোচনা করার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি সৈন্যরা তিনজন বিক্ষোভকারীকে গাজা সীমান্ত বরাবর গুলি করে হত্যা করেছে, তাই বোঝাচ্ছে। নেক্সট, সোলজার্স হ্যাভ কিল্ড, সৈন্যরা হত্যা করেছে 41 প্যালেস্টিনিয়ানস, 41 জন প্যালেস্টিনিয়ানদেরকে হত্যা করেছে, ফিলিস্তিনবাসীদেরকে হত্যা করেছে। উন্ডেড মোর দ্যান 5,000 আদার্স, এবং আরও 5,000 জনেরও বেশিকে আহত করেছে। সিন্স অর্থ হচ্ছে কোনো সময় থেকে, তো কোনো সময় থেকে সিন্স আই, যেমন 5 years have passed since I saw you, মানে 5 বছর পার হয়ে গেছে আমি তোমাকে দেখার পর থেকে, তো সিন্স যদি মাঝে বসে থেকে না কোনো কিছু করার পর থেকেও হয়, তো সিন্স কোন সময় থেকে, সিন্স গাজা রেসিডেন্টস বিগ্যান স্টেজিং প্রোটেস্ট, তো গাজা অধিবাসীরা স্টেজ প্রোটেস্ট হচ্ছে বিক্ষোভ প্রদর্শন করা শুরু করার পর থেকে, অ্যালং দ্য বর্ডার ফেন্স অন 30 মার্চ, 30 মার্চে এই সীমান্ত বেড়া বরাবর বা সীমান্ত ফেন্স বরাবর বিক্ষোভ করা শুরু করার পর থেকে। টু ডিমান্ড অর্থ হচ্ছে কোনো কিছু দাবি করা বা কোনো কিছু চাওয়া, কী করতে, টু ডিমান্ড দাবি করতে বা চাইতে, দ্য রাইট অফ রিটার্ন হচ্ছে প্রত্যাবর্তন, আর রাইট হচ্ছে অধিকার, আর দ্য রাইট অফ রিটার্ন মানে প্রত্যাবর্তনের অধিকার দাবি করতে, ফর প্যালেস্টিনিয়ান রিফিউজিস প্যালেস্টিনিয়ান শরণার্থী বা প্যালেস্টিনিয়ান উদ্বাস্তুদের জন্য প্রত্যাবর্তনের অধিকার দাবি করতে যে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের সময় থেকে সৈন্যরা 41 জন প্যালেস্টিনিয়ানদেরকে হত্যা করেছে। এবং এটি যদি ভেঙে করা হয় তাহলে এটি এরকম অর্থ হবে যে সোলজার্স হ্যাভ কিল্ড 41 প্যালেস্টিনিয়ানস, তো সৈন্যরা 41 জন প্যালেস্টিনিয়ানদেরকে হত্যা করেছে, এবং উন্ডেড মোর দ্যান 5,000 আদার্স, এবং আরও 5,000 জনেরও বেশিকে আহত করেছে। কোন সময় থেকে, সিন্স গাজা রেসিডেন্টস বিগ্যান স্টেজিং প্রোটেস্ট, গাজা অধিবাসীরা প্রতিবাদ শুরু করার পর থেকে, এই গাজা সীমান্ত বরাবর 30 মার্চে কী দাবি করতে, তাদের একটা উদ্দেশ্য আছে, টু ডিমান্ড দাবি করতে, দ্য রাইট অফ রিটার্ন প্রত্যাবর্তনের অধিকার দাবি করার জন্য, ফর প্যালেস্টিনিয়ান রিফিউজিস প্যালেস্টিনিয়ান উদ্বাস্তুদের প্রত্যাবর্তনের যে অধিকার চেয়ে বা অধিকার দাবি করতে 30 মার্চে এই গাজা সীমান্ত বরাবর এই গাজা অধিবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেছিল, তারপর থেকে সোলজাররা 41 জন প্যালেস্টিনিয়ান এবং আরও 5,000 জনেরও বেশিকে আহত করেছে। নেক্সট, দ্য ট্রুপস ওয়ার হোল্ড আপ, তো হোল্ড আপ অর্থ হচ্ছে সুরক্ষিত থাকা, সেটি হচ্ছে হোল্ড আপ। আমি এই শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই, হোল্ড আপ, হোল্ড, তো বি হোল্ড আপ অর্থ হচ্ছে টু বি হাইডিং ইন এ সেফ প্লেস, তার অর্থ হচ্ছে নিরাপদ স্থানে লুকায়িত থাকা, সুরক্ষিত অবস্থায় থাকা বা লুকায়িত থাকা, সেটাকে বলা হবে টু বি হাইডিং ইন এ সেফ প্লেস। যেমন দ্য রাবার্স ওয়ার হোল্ড আপ ইন এ ডিজার্টেড ওয়ার হাউস, তো একটি ডিজার্টেড ওয়ার হাউসে ডাকাতিরা সুরক্ষিত অবস্থায় ছিল, সেটি হচ্ছে নিরাপদ স্থানে লুকায়িত থাকা, সেটা হচ্ছে বি হোল্ড আপ, নিরাপদ স্থানে লুকায়িত থাকা। তো এখানে এই ফ্রেজটি ব্যবহার করা হয়েছে যে দ্য ট্রুপস ওয়ার হোল্ড আপ, সৈন্যরা নিরাপদে ছিল, নিরাপদে লুকায়িত অবস্থায় ছিল, বিহাইন্ড ফোর্টিফিকেশন, কোনো দুর্গের পিছনে লুকায়িত ছিল, অন দেয়ার সাইড, তাদের পাশে, অফ 40 কিলোমিটার্স বর্ডার ফেন্স, 40 কিলোমিটার বর্ডার বেড়ার তাদের পাশে দুর্গের পিছনে তারা লুকায়িত অবস্থায় ছিল। অ্যান্ড ফায়ার্ড লাইভ অ্যামিউনিশন, এবং সরাসরি যে গোলা বারুদ তারা সেইগুলো গুলি করেছিল, গোলা বারুদ এবং টিয়ার গ্যাস গুলি করেছিল অ্যাট প্রোটেস্টারদের দিকে গুলি করেছিল, অ্যাট 5 লোকেশনস, 5টা স্থানে, অন দ্য গাজান সাইড, গাজান দিকে। তো এটি বোঝাচ্ছে যে সৈন্যরা দুর্গের পিছনে লুকায়িত অবস্থায় ছিল, তাদের পাশে 40 কিলোমিটারের দিকে, তাদের 40 কিলোমিটার বর্ডার ফেন্সে তাদের সাইডে তারা দুর্গের পিছনে
হোল্ড আপ ওয়ার হোল্ড আপ লুকায়িত অবস্থায় ছিল এবং গুলি করেছিল অ্যামিনিউশন, লাইভ অ্যামিনিউশন, সরাসরি গোলা বারুদ এবং টিয়ার গ্যাস গুলি করেছিল প্রোটেস্টারদের দিকে, পাঁচটা স্থানে গাজার সাইডে, পাঁচটা স্থানে তারা গুলি করেছিল, গোলা বারুদ এবং টিয়ার গ্যাস গুলি করেছিল। গাজা মেডিকেল অফিসিয়ালস, নেক্সট, গাজা মেডিকেল অফিসিয়ালস, গাজা চিকিৎসা যে কর্মকর্তা সেড, বলেছিল, টু প্রোটেস্টার্স, দুজন প্রতিবাদকারী বা বিক্ষোভকারী, হু ওয়ার স্ট্রাক, যারা প্যাসিভ ফর্ম, হু ওয়ার স্ট্রাক, যারাই আঘাত পেয়েছিল বাই বুলেট, যারা বুলেট দ্বারা আঘাত পেয়েছিল, বন্দুকের গুলি বা বুলেট দ্বারা আঘাত পেয়েছিল, ওয়ার ইন ক্রিটিক্যাল কন্ডিশন, তারা একটি আশঙ্কাজনক অবস্থার মধ্যে ছিল, ওয়ার তারাই ছিল, ইন ক্রিটিক্যাল কন্ডিশন আশঙ্কাজনক অবস্থার মধ্যে ছিল, ইন হসপিটাল, হসপিটালে তারা আশঙ্কাজনক অবস্থার মধ্যে ছিল, অ্যান্ড সিক্স হান্ড্রেড আদার্স, এবং অন্য 600 জন ওয়ার উন্ডেড, আহত হয়েছিল, বি উন্ডেড অর্থ হচ্ছে আহত হওয়া, আর ওয়ার উন্ডেড আহত হয়েছিল। এই সেন্সটি বলছে গাজার চিকিৎসা যে কর্মকর্তা, তারা বলেছিল যে দুজন বিক্ষোভকারী যারা আঘাত পেয়েছিল, বুলেট দ্বারা আঘাত পেয়েছিল, তারা আশঙ্কাজনক অবস্থায় ছিল হাসপাতালে, এবং 600 জন, আরও 600 জন ওয়ার উন্ডেড, আহত হয়েছিল। নেক্সট, দ্য ইসরায়েলি মিলিটারি সেড, ইসরায়েলি সেনা সেড বলেছিল, 10,000 গাজান্স, 10,000 গাজান্স, গাজা অধিবাসীরা, ওয়ার পার্টিসিপেটিং, অংশগ্রহণ করেছিল, ইন হোয়াট ইট ডিসক্রাইবড অ্যাজ রায়ার্স, তো ইন হোয়াট যা ইট অর্থ হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, ইসরায়েলি সেনাবাহিনীরা ডিসক্রাইব, বর্ণনা করেছিল অ্যাজ রায়ার্স, যা দাঙ্গা বা বিশৃঙ্খল, রায়ার্স অর্থ দাঙ্গা অথবা বিশৃঙ্খল আচরণ, উচ্ছৃঙ্খল ব্যবহার, সেটা হচ্ছে দাঙ্গা, দাঙ্গা, হাঙ্গামা, উচ্ছৃঙ্খল ব্যবহার, তো আমরা এখানে বলতে পারি উচ্ছৃঙ্খল ব্যবহার, তো যা ইট অর্থ হচ্ছে ইসরায়েলি মিলিটারি, তো ইসরায়েলি মিলিটারি যার বর্ণনা করেছিল দাঙ্গা হিসাবে বা উচ্ছৃঙ্খল ব্যবহার হিসাবে, যেটাকে বর্ণনা করেছিল, অ্যান্ড সাম হ্যাড ট্রাইড, এবং কেউ কেউ চেষ্টা করেছিল টু ব্রিজ দ্য বর্ডার, এই বর্ডারকে, এই সীমানাকে ভেঙে ফেলতে, ইন টু ইসরায়েল, ইসরায়েলের মধ্যে যে সীমানা রয়েছে সেই সীমানাটাকে ভেঙে ফেলতে, তো ব্রিজ অর্থ হচ্ছে ফাটল ধরা, চির করা বা ভেঙে ফেলা, তো ইট সেড, এটা বলেছিল, ট্রুপস হ্যাড অপারেটেড, সৈন্যরা অপারেশন করেছিল বা তাদের কার্যক্রম চালিয়েছিল, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস অফ এনগেজমেন্ট, এনগেজমেন্টের নিয়ম অনুসারে, তাদেরকে যেখানে মোতায়েন করা হয়েছে সে মোতায়েনের নিয়ম অনুসারেই তারা তাদের কার্য চালিয়েছিল, টু স্টপ পিপুল, লোকজনকে থামাতে, ক্রসিং দ্য বর্ডার, এই সীমানা পার হতে লোকজনদেরকে থামাতে, এই এনগেজমেন্টের রুল অনুসারে তারা তাদের কর্মকাণ্ড চালিয়েছিল। এটি বোঝাচ্ছে একটি বড় একটি সেন্টেন্স, যে ইসরায়েলি মিলিটারি, ইসরায়েলি সৈন্যরা বলেছিল 10,000 গাজান্স, 10,000 গাজা অধিবাসীরা এই এটাতে অংশগ্রহণ করছিল, যেটাকে ইসরায়েলি সৈন্যরা বর্ণনা করেছিল রায়ার্স, দাঙ্গা হিসাবে বা উচ্ছৃঙ্খল ব্যবহার হিসাবে, যেটা ইসরায়েলি সৈন্যরা বর্ণনা করেছিল, এবং কেউ কেউ চেষ্টা করেছিল ইসরায়েলের মধ্যে যে সীমানার সীমান্ত রয়েছে সেটাকে ভেঙে ফেলতে, এবং এটা বলেছিল যে সৈন্যরা সেভাবেই কাজ করেছিল, এই যে এনগেজমেন্টের যে রুলস, তাদের যে মোতায়েন করা হয়েছে সেই মোতায়েনের যে নিয়ম অনুসারে তারা তাদের কর্মকাণ্ড চালিয়েছিল, টু স্টপ পিপুল, লোকজনদেরকে থামাতে, ক্রসিং দ্য বর্ডার, লোকজনদেরকে এই সীমানা পার হওয়া লোকজনদেরকে থামাতে। নেক্সট, দি গাজা হেলথ মিনিস্ট্রি, গাজা হেলথ মিনিস্ট্রি সেইড, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, 200 পিপল ওয়ার উন্ডেড, 200 লোকজন আহত হয়েছিল বাই গান ফায়ার, বন্দুকের গুলি দ্বারা 200 লোকজন আহত হয়েছিল, ইনক্লুডিং এ প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট, একজন প্যালেস্টিনিয়ান সাংবাদিক সহ, তো ইনক্লুডিং অর্থ হচ্ছে সহ, আর ইনক্লুডিং এ প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট, একজন প্যালেস্টিনিয়ান সাংবাদিক সহ, হু ওয়াজ হিট, যে আঘাত পেয়েছিল, হিট অর্থ হচ্ছে আঘাত করার, হু ওয়াজ ইট, যে আঘাত পেয়েছিল, ইন দ্য ফুট, পায়ে আঘাত পেয়েছিল বাই বুলেট, যে একটা বুলেট দ্বারা পায়ে আঘাত পেয়েছিল, তো ডজনস মোর, আরও কয়েক ডজন, ইনক্লুডিং 4 মেডিক্স, 4 জন চিকিৎসক, মেডিক্স অর্থ হচ্ছে চিকিৎসক, আর 4 জন চিকিৎসা সহ আরও কয়েক ডজন, ওয়ার ট্রিটেড, চিকিৎসা দেওয়া হয়েছিল ফর গ্যাস ইনহেলেশন, তো গ্যাস শোষণের জন্য তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছিল, ফর অ্যাজ ইসরায়েলি ফোর্সেস, যেহেতু ইসরায়েলি ফোর্সেস, ইসরায়েলি বাহিনীরা শাওয়ার দ্য এরিয়া, এই এলাকাকে বর্ষণ করে দিয়েছিল উইথ টিয়ার গ্যাস ক্যানিস্টার, টিয়ার গ্যাস ক্যানিস্টার দিয়ে ফ্রম বিহাইন্ড, পিছন থেকে, দেয়ার ফর্টিফিকেশন, তাদের দুর্গের পিছন থেকে টিয়ার গ্যাস ক্যানিস্টার দিয়ে এই এলাকাকে বর্ষণ করেছিল ইন ইসরায়েল, ইসরায়েলে, তো এটি একটি বড় সেন্টেন্স, এটি যদি আমরা ভেঙে করি তাহলে এরকম হবে যে এই
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল 200 লোকজন ওয়ার উন্ডেড আহত হয়েছিল গান ফায়ার দ্বারা। একজন প্যালেস্টিনিয়ান সাংবাদিক সহ যে হু ওয়াজ হিট যে আঘাত পেয়েছিল পায়ে বায়ে বুলেট, একটা বুলেট দ্বারা পায়ে আঘাত পেয়েছিল। ডজনস মোর আরও কয়েক ডজন ইনক্লুডিং 4 মেডিক্স আরও 4 জন চিকিৎসা সহ আরও কয়েক ডজন ওয়ার ট্রিটেড, তা আরও কয়েক ডজনকে চিকিৎসা দেওয়া হয়েছিল গ্যাস শোষণের জন্য অ্যাজ কারণ বা যেহেতু ইসরায়েলি সৈন্যরা এই এলাকাকে শাওয়ার অর্থাৎ বর্ষণ করে এই এলাকাকে বর্ষণ করে দিয়েছিল টিয়ার গ্যাস ক্যানিস্টার দিয়ে তাদের দুর্গের পিছন থেকে ইসরায়েলে তাদের দুর্গের পিছন দিক থেকে টিয়ার গ্যাস ক্যানিস্টার দিয়ে এই এলাকাকে বর্ষণ করে দিয়েছিল। নেক্সট, প্রোটেস্টার্স হার্ড স্টোনস, তো প্রতিবাদকারীরা পাথর নিক্ষেপ করেছিল, রোল্ড বার্নিং টায়ার্স জ্বলন্ত টায়ার গড়িয়ে দিয়েছিল টুয়ার্ডস দ্য ফেন্স, এই বেড়া বরাবর বা সীমান্তের যে বেড়া থাকে সেই বেড়া বরাবর তারা হচ্ছে জ্বলন্ত টায়ার গড়িয়ে দিয়েছিল, রোল অর্থ হচ্ছে গড়িয়ে দিয়েছিল অ্যান্ড অ্যাটাচড ক্যান্স অফ বার্নিং পেট্রোল, এবং বার্নিং এবং জ্বলন্ত পেট্রোলের যে ক্যান সে ক্যানগুলোকে সংযুক্ত করে দিয়েছিল টু কাইটস, ঘুড়ির সাথে সংযুক্ত করে দিয়েছিল অ্যান্ড ফ্লিউ দেম ইন টু ইসরায়েলি টেরিটরি, এবং ইসরায়েলি সীমানা বরাবর সেগুলোকে উড়িয়েছিল। আদার্স ক্লিয়ার্ড অ্যাওয়ে বার্বড ওয়্যার কয়েলস, অন্যান্যরা এই যে তার কাটা, বার্বড অর্থ হচ্ছে তার কাটার যে কুণ্ডলি এই কুণ্ডলিকে পরিষ্কার করে দিয়েছিল বা খুলে দিয়েছিল, দ্যাট ইসরায়েলি ট্রুপস যা ইসরায়েলি সৈন্যরা হ্যাড প্লেসড স্থাপন করেছিল, ইস প্লেস মানে এখানে স্থাপন করা আর হ্যাড প্লেসড স্থাপন করেছিলেন গাজান টেরিটরি, গাজার সীমান্ত বরাবর বা এলাকা অঞ্চল এলাকা বরাবর ওভারনাইট রাতারাতি, ইন এ বিড একটি কোনো কিছুর প্রত্যাশায় বা আশায় কোনো কিছু করতে, তো ইন এ বিড টু ক্রিয়েট এ বাফার স্টেট, একটি বাফার স্টেট তৈরি করার উদ্দেশ্যে, তো ইন এ বিড টু ডু সামথিং অর্থ হচ্ছে কোনো কিছু করার উদ্দেশ্যে বা কোনো কিছু করার প্রচেষ্টায়, তো ইন এ বিড টু ক্রিয়েট সৃষ্টি করার প্রচেষ্টায় এ বাফার স্টেট, একটি বাফার স্টেট সৃষ্টি করার প্রচেষ্টা। এখন আমি আপনাদেরকে এই বাফার স্টেট শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে আগে দেখাতে চাই, বাফার স্টেট এটি হচ্ছে বাফার স্টেট যার অর্থ হচ্ছে এ নিউট্রাল এরিয়া, একটি নিউট্রাল এরিয়া সেপারেটিং কনফ্লিক্টিং ফোর্সেস, দ্বন্দ্বমান বা বিবাদমান দুটি শক্তিকে আলাদা করতে একটা নিউট্রাল এরিয়া, ব্রডলি অ্যান এরিয়া ডিজাইন টু সেপারেট, ব্রডলি বলতে গেলে এটি হচ্ছে একটি এলাকা করা যেটা হচ্ছে নকশা করা বা করা সেটি হচ্ছে আলাদা করতে একটা এলাকা, নিরপেক্ষ একটা এলাকা যেটি বিবাদমান দুটি গ্রুপকে আলাদা করার জন্য নিরপেক্ষ একটি এলাকা বা অঞ্চল সেটি হচ্ছে বাফার জোন। তো এই সেন্টেন্সটি এই প্যারাগ্রাফটি আমি আরেকবার পড়তে চাই, তো ফলো করেন, প্রোটেস্টার্স হার্ল অর্থ হচ্ছে নিক্ষেপ করা, ছুঁড়ে নিক্ষেপ করা, হার্ড স্টোনস প্রতিবাদকারীরা হচ্ছে পাথর নিক্ষেপ করেছিল, রোল বার্নিং টায়ার্স টুয়ার্ড দ্য ফেন্স এই সীমান্তের বেড়া বরাবর তারা হচ্ছে জ্বলন্ত টায়ারগুলোকে গড়িয়ে দিয়েছিল, গ্রোল অর্থ হচ্ছে গড়িয়ে দিয়েছিল এবং অ্যাটাচড ক্যানস অফ বার্নিং পেট্রোল এবং জ্বলন্ত পেট্রোলের ক্যানগুলোকে ঘুড়ির সাথে সংযুক্ত করে দিয়েছিল অ্যান্ড ফ্লিউ দেম ইন টু ইসরায়েলি টেরিটরি এবং ইসরায়েলি সীমান্ত বরাবর সেগুলোকে উড়িয়েছিল। আদার্স ক্লিয়ার ড্যাওয়ে বার্বড ওয়ার কয়েলস, অন্যান্যরা পরিষ্কার করে ফেলেছিল বা সরিয়ে দিয়েছিল, ক্লিয়ার ড্যাওয়ে অর্থাৎ সরিয়ে দিয়েছিল তার কাটার যে কুণ্ডলি সে কুণ্ডলিকে তো সরিয়ে দিয়েছিল, দ্যাট যেটা ইসরায়েলি সৈন্যরা হ্যাড প্লেস স্থাপন করিয়াছিল, পাস্ট পারফেক্ট স্থাপন করিয়াছিল গাজার টেরিটরিতে, গাজার অঞ্চল বরাবর বা এলাকা বরাবর স্থাপন করেছিল ওভারনাইট রাতারাতি, ইন এ বিড টু ক্রিয়েট এ বাফার জোন, একটি বাফার জোন সৃষ্টি করতে, একটি নিরপেক্ষ অঞ্চল সৃষ্টি করতে বা করার আশায় বা প্রচেষ্টায়। তো আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স কীভাবে ভেঙে ভেঙে বাংলায় অনুবাদ করতে হয়। তো আমি এই যে এটি একটি অনেক বড় রিপোর্ট, তো সম্পূর্ণ রিপোর্ট সময় সংক্ষিপ্ততার কারণে অনুবাদ করতে পারলাম না, কারণ এটি অনেক বড় একটি। এখন আমি আপনাদেরকে এই রিপোর্ট থেকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো আমরা শিখতে পারলাম সেটি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে ইনজার অর্থ হচ্ছে আহত করার, ইনজার্ড অর্থ হচ্ছে আহত, আর ওপেন ফায়ার গুলি করতে শুরু করা, ফ্লেয়ার জ্বলে ওঠা অথবা তীব্রতর হওয়া, কোনো কিছু তীব্র হওয়া, ক্রিটিসিজম অর্থ হচ্ছে সমালোচনা, প্রোটেস্টার্স অর্থ হচ্ছে প্রতিবাদী বা বিক্ষোভকারী সেটা হচ্ছে প্রোটেস্টার্স, হিউম্যান রাইটস মানবাধিকার
চিফ প্রধান ক্রিসাইল সমালোচনা করা, এক্সেসিভ ফোর্স অতিরিক্ত শক্তি, ডেমোনস্ট্রেটরস অর্থ হচ্ছে বিক্ষোভকারী, রেফিউজিস অর্থ হচ্ছে শরণার্থী, অ্যামিনিশন হচ্ছে গোলা বারুদ, ফর্টিফিকেশন হচ্ছে দুর্গ, ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে আশঙ্কাজনক অবস্থা, ডেসক্রাইব অর্থ হচ্ছে কোনো কিছু বর্ণনা করা বা এখানে আখ্যায়িত করা আর কি, অপারেট অর্থ হচ্ছে চালানো, ট্রিট অর্থ হচ্ছে চিকিৎসা করা, ইনক্লুডিং অর্থ হচ্ছে সহ, শাওয়ার অর্থ হচ্ছে বর্ষণ করা। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই ক্লাসগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার পরিচিত যারা ইংরেজি ভাষা শিখতে চায় তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি রিসেন্টলি 120টা গ্রামাটিক্যাল সেন্টেন্স আপলোড করছি, যেগুলো জানলে খুব সহজেই আপনি যে কোনো ইংলিশ সেন্টেন্স খুব সহজেই বাংলায় অনুবাদ করতে পারবেন।